সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। ধাপে ধাপে শিক্ষার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমরা প্রথম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার একটা ইংলিশ কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি। কোশ্চেন পেপারটি নিয়ে কিছু আলোচনা করে ফেলি। তো ভিউয়ার্স, প্রথমেই দেখুন এখানে তারিখ দেওয়া আছে 16/8/2022, এটা আজকেরই তারিখ। এরপর স্কুলের নাম দেওয়া আছে ফুলকুড়ি লার্নার্স একাডেমি। তো এখানে স্কুলের নাম ভিন্ন ভিন্ন হতে পারে, এটা ফুলকুড়ি লার্নার্স একাডেমির কোশ্চেন, এই কারণে এখানে এই নামটি দেওয়া আছে। এরপর দেওয়া আছে সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান 2022, অর্থাৎ দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2022। ক্লাস 1, শ্রেণী প্রথম, সাবজেক্ট ইংলিশ, বিষয় ইংরেজি, টাইম 1 hours and 15 minutes, সময় 1 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 100 অর্থাৎ 100। তো চলুন এখানে মোট কতগুলো প্রশ্ন রয়েছে এবং কিভাবে প্রশ্নের মান বন্টন করা হয়েছে তা দেখে নিই। তো ভিউয়ার্স, প্রথমে এক নাম্বারে 15 মার্কস দেওয়া হয়েছে, 2 নাম্বারেও 15 মার্কস দেওয়া হয়েছে, 3 নাম্বারে দেওয়া হয়েছে 10 মার্কস, 4 নাম্বারে দেওয়া হয়েছে 10 মার্কস, এরপর 5 নাম্বারে দেওয়া হয়েছে 15 মার্কস, 6 নাম্বারে দেওয়া হয়েছে 10 মার্কস, 7 নাম্বারে দেওয়া হয়েছে 15 মার্কস, 8 নাম্বারে দেওয়া হয়েছে 10 মার্কস। তো চলুন এবার বেশি দেরি না করে প্রশ্নগুলোতে কি কি রয়েছে তা আমরা দেখে ফেলি। এক নাম্বারে রয়েছে রাইট ওয়ার্ড মিনিং, অর্থাৎ শব্দের অর্থ লিখো। তো দেখুন এখানে মোট 10টি ওয়ার্ড রয়েছে এবং আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডের সঠিক মিনিং লিখতে পারি তাহলে আমরা এখানে 15 মার্ক পেয়ে যাব। অর্থাৎ এখানে মান বন্টনটা হয়েছে এরকম যে একটা লিখলে আপনি 1.5 বা 1.5 মার্ক পেয়ে যাবেন। দুই নম্বরে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস। ফিল অর্থ পূরণ করা, গ্যাপস অর্থ শূন্যস্থান। ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো পূরণ করো। A, B, C, D, E, এখানে মোট 5টি শূন্যস্থান দেওয়া রয়েছে। দেখুন এখানে ডট ডট দিয়ে শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে। এখানে আমরা উপযুক্ত ওয়ার্ডটি দিয়ে সেন্টেন্সটি সম্পূর্ণ করব। তাহলে আমরা প্রত্যেকটাতে 3 মার্ক করে 5টাতে মোট 15 মার্ক পেয়ে যাব। এরপর 3 নাম্বারে দেখুন দেওয়া আছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি অর্থাৎ বাংলায় অনুবাদ করো। A নাম্বার, শি ইজ এ গার্ল। B নাম্বার, ইট ইজ। তো এই সেন্টেন্স দুইটার ইংলিশে রয়েছে, এই সেন্টেন্স দুইটার বাংলা আমাদেরকে লিখতে হবে এবং A নাম্বারে 5 মার্ক ও B নাম্বারে 5 মার্ক, এই নিয়ে মোট পাওয়া যাবে 10 মার্ক। চার নাম্বারে রয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করো। A নাম্বারে বাংলাতে একটি বাক্য দেওয়া রয়েছে, B নাম্বারেও বাংলাতে একটি বাক্য দেওয়া রয়েছে। এই বাক্যটিকে আমাদের ইংলিশে পরিণত করতে হবে বা ট্রান্সলেট করতে হবে। এই দুইটা করলে আমরা 5-5 করে মোট 10 মার্ক পেয়ে যাব। পাঁচ নাম্বার রয়েছে রাইট ওয়ার্ড মিনিং, অর্থাৎ শব্দের অর্থ লিখো। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে 1 নাম্বারে দেওয়া আছে রাইট ওয়ার্ড মিনিং, আবার 5 নাম্বারেও দেওয়া আছে রাইট ওয়ার্ড মিনিং, কোশ্চেনে নিশ্চয়ই কোনো ভুল আছে, কিন্তু তা না, এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের বলে দিচ্ছি এখানে ঠিক কী হয়েছে। 1 নাম্বারে যে রাইট ওয়ার্ড মিনিংটা দেওয়া আছে বইয়ের বাইরে থেকে দেওয়া আছে, বাচ্চাদের IQ টেস্ট করার জন্য এটা দেওয়া হয়েছে, এবং 5 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা বইয়ের মধ্য থেকে দেওয়া হয়েছে। দেখুন এখানে ব্র্যাকেটের মধ্যে বলেই দেওয়া হয়েছে যে বোর্ড বই থেকে। এখানে মোট 10টা ওয়ার্ড রয়েছে, এই 10টা ওয়ার্ডের যদি সঠিক মিনিং লেখা যায় তাহলে এখানে 15 মার্ক পাওয়া যাবে। অর্থাৎ এটাও ঠিক 1 মার্কের মতোই, যে প্রত্যেকটাতে 1.5 মার্ক বা 1.5 মার্ক করে পাওয়া যাবে। ছয় নাম্বারে দেওয়া আছে রেইন রেইন গো অ্যাওয়ে, ছড়াটি লিখো। এই ছড়াটা যদি সঠিকভাবে লেখা যায় তাহলে এখানে মোট 10 মার্ক পাওয়া যাবে। এরপর দেখুন 7 নাম্বার, ম্যাচ উইথ দ্য রাইট ওয়ার্ড, অর্থাৎ সঠিক শব্দটির সাথে মিল করো। এদিকে দেখুন, এদিকে 2টা শব্দ দেওয়া আছে, আবার এদিকেও কোথাও 1টা শব্দ দেওয়া রয়েছে। আমরা যদি এদিকে সঠিক শব্দগুলোর সঙ্গে এদিকে সঠিক শব্দটার মিল করাতে পারি তাহলে এটা পূর্ণ বাক্যে পরিণত হবে। তো যেটার সঙ্গে যেটা মিলবে আমাদের সেইটার সঙ্গে সেটা মিলিয়ে লিখতে হবে, এবং আমরা যদি এটা সঠিকভাবে লিখতে পারি তাহলে প্রত্যেকটাতে আমরা 3 মার্ক করে পাব, অর্থাৎ 5টাতে পেয়ে যাব 15 মার্ক। এরপর 8 নাম্বারে দেওয়া আছে ওয়ার্ড কাকে বলে, এটা ইংলিশ সেকেন্ড পেপার থেকে দেওয়া আছে ওয়ার্ড কাকে বলে। তো এই প্রশ্নটার উত্তর দিলে আমরা পেয়ে যাব 10 মার্ক। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের প্রথম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার ইংরেজি কোশ্চেন পেপারটা এখানে শেষ হচ্ছে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং আপনাদের বাচ্চাদের বোঝাতে কোনো সমস্যা হবে না। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব। এবং যদি আপনাদের কোনো প্রশ্নের প্রয়োজন হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব খুব শীঘ্রই সেই কোশ্চেন পেপারটি নিয়ে আলোচনা করার। তো আজ এখানেই শেষ। আল্লাহ হাফিজ।